ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতার ড্রিম ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার এই পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি এখন বাড়িতে নেই। কোথায় এসেছি আর কিভাবে এলাম জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলুন ভিডিওটা রিওয়াইন্ড করি। এই জামা কাপড় গোছানো হচ্ছে, ছোট্ট একটা ট্রিপ, কিন্তু এই একটা ব্যাগে এতগুলো জামা কাপড় ঢোকানো যাবে না। দুটো পিট ব্যাগ করছি, একটাতে আমার নিয়ে নিচ্ছি আর একটাতে তোমার গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, পরপর গুছিয়ে নি, যেগুলো পরে যাব সেগুলো বাইরে রাখছি আর বাকিগুলো ঢুকিয়ে দিই, কারণ কাজ সেটা একটু সাসপেন্স থাকুক, সেটা নাহলে পরেই জানাবো কোথায় যাচ্ছি। আপাতত ব্যাগটা তো গুছিয়ে নি। সকাল সকাল দেখছো রেডি হয়ে গেছি, আর ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা এখন কোথায় যাচ্ছি। দীপুদার দিতে যাচ্ছি, আর এই যে সামনেই 1 তারিখে একটা ছুটি আছে, তো তার জন্যই ভাবলাম দুদিনের জন্য একটু ঘুরে আসি। চলো বাকিটা আবার রাস্তায় বেরিয়ে কথা হবে। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি আর উবের বুক করা হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ড, তো গাড়ি এবার চলেই আসবে, বাকিটা বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদের সাথে কথা হবে। আমরা এখন বাস স্ট্যান্ডের কাছে এসে গেছি ডাল্লপে। এবার এই ব্রিজের ওপরে উঠতে হবে। বাসটা বারাসাত থেকে আসছে আর এটা মনে হয় নিবেদিতা সেতু দিয়েই যাবে। আমরা এখন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আর এই সামনেই হচ্ছে SBSTC-র বাস স্ট্যান্ড। বাসের টাইমিংটা বাসে উঠে আপনাদের জানাবো। টিকিটের দাম হচ্ছে মোটামুটি, আমরা যেহেতু এসি বাসে যাচ্ছি, ওই 310 টাকা মতন পড়েছে, আর নন এসি বাসের ফেয়ার হচ্ছে 155 টাকা মতন। আমরা যেহেতু অনলাইন টিকিটটা কেটেছি তাই একটু তো বেশি পড়ে, আর আপনারা যদি এখানে এসে অফলাইন টিকিটটা কাটেন তাহলে ওই 5-10 টাকা কম পড়তে পারে। আমরা তো এসে গেছি অনেকক্ষণই হলো, কিন্তু আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আরো 3 জন যাবে, তো তারা তো এখনো এসে পৌঁছায়নি। মোটামুটি 6:15 নাগাদ বাসটা আসবে, দেখা যাক তারা কতক্ষণে আসে, কারণ দেরি হয়ে গেলে বাস যদি বেরিয়ে যায় তাহলে আবার কেস হয়ে যাবে। এটা হচ্ছে কাউন্টার, মোটামুটি সকাল 6টা নাগাদ খোলে। এখানে সব কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে, আপনারা চাইলে এখানে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। সামনে দেখুন সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ওয়াইফাইও আছে, আর এই মাথার উপরে আমার একদম এসিটা, এটা এরকম করে দিলে
হাওয়াটা খুব ডিরেক্ট আসছে গায়ে, কিন্তু এখন এত ঠান্ডা হাওয়ার দরকার নেই, তাই বন্ধই করে দিলাম। আর লাইটগুলো জ্বলছে কিনা একবার দেখি, কোনো লাইটই জ্বলছে না। তাই হোক, সিটগুলো কিন্তু ভীষণই কমফোর্টেবল, পুশব্যাক সিট, হ্যাঁ পুশব্যাক সিট, আর সামনের দিকে পাটাও বেশ ভালো করে ছড়িয়ে রাখা যাচ্ছে, লেগ স্পেস অনেকটাই রয়েছে, হ্যাঁ অনেকটাই রয়েছে, তো ভালোই ওভারঅল ভালোই। আর দেখা যাক কতক্ষণ পর আবার হল্ট দেয়, তখন আপনাদের সাথে আমি কথা বলবো। কত সময় লাগে পৌঁছাতে, আবার দীঘাতে নেমে আপনাদের জানাবো। আমরা এখন কোলাঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এটা অনেকটাই বেশ, আর মোটামুটি এক ঘন্টা মতন হয়ে গেছে, দেখা যাক কখন হল্ট দেয়। এতক্ষণ আমার বাচ্চা বসে খুব ভালো লাগে না, একটু হল্ট দিলে ভালোই হয়। আর মনে হয় না হল দেবে, পাইপ খেলে ঠিক হয়ে যায়, একটু চটে তো ঠিকঠাক জায়গাতে মানে ক্যাশটা বার করে আছে, এইটা হয় খাবারটা কালকে নিউমোড থেকে কিনেই এনেছে সবার ব্রেকফাস্টে, খাওয়া দাওয়া হবে। এর ভেতরেই প্লেট আছে, চিজ কর্ন প্যাটিস না চিজ কর্ন রোল, আমাদের বললো যে 10 মিনিটের মধ্যে আপনারা চলে আসবেন, বাস ছেড়ে দেবে, কিন্তু প্রায় 20 মিনিট হয়ে গেছে এখনো বাস ছাড়েনি। আমার চ্যানেলে আপনাদের মধ্যে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আমার করা ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। বাসে যেতে যেতে আমি এই ফাঁকে একটু ঘুমিয়েও নিলাম, কারণ অনেক সকালেই আমায় উঠতে হয়েছে। এইমাত্র আমরা বাস থেকে নামলাম, মানে বিভৎস গরম, কলকাতার থেকে মনে হচ্ছে যেন দীঘাতে বেশি গরম। এবার টোটোতে উঠবো, উঠে হোটেলে যাব, তারপরে বাকিটা ওখানে গিয়ে কথা হবে। এটা ভ্যান, মোটরওয়ালা ভ্যান, ভাল লাগছে বসে, হ্যাঁ এবারে চলো হোটেল, পিকুস প্যারাডাইস। 1 কিলোমিটার আমাদের দীঘাতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11:15 বেজেই গেল, মোটামুটি ধরুন ওই 4.5 ঘন্টার ওপরই সময় লাগলো কলকাতা থেকে দীঘা আসতে। এইমাত্র আমরা হোটেলে ঢুকলাম, আর বাইরে তো প্রচন্ডই গরম, এই রুমের ভেতরেও এখন এসি চালাতে হচ্ছে। আর এই হোটেলের রিভিউটা আপনাদের আমি পরে দেব, আর এই রুম ট্যুরটাও আপনাদের পরের ভিডিওতে আমি দেখাবো।